আসসালামু আলাইকুম বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির গল্পে গল্পে নবীর সিরাত অনুষ্ঠানে। দুধমা হালিমার কোল থেকে ফিরে এসেছে শিশুটি। সবটুকু ভালোবাসা দিয়ে মা আমিনা বড় করছেন তাকে, দু চোখ ভরা কত স্বপ্ন শিশুকে নিয়ে। অনেকদিন ধরেই দুধমার কোলে বড় হচ্ছিল, এখন মায়ের কোলে। বাবাকে হারিয়েছে জন্মের আগেই, বাবাকে একবারের জন্যেও দেখতে পায়নি বলে ছেলের জন্য মায়ের মন ভরা ব্যথা। এই ব্যথা মনের গভীরে জমাট পাথর হয়ে আছে, তা কি ভোলা যায়? ইচ্ছে হচ্ছে অন্তত একবার হলেও ছেলেকে তার বাবার কবরটা দেখাবে। ছেলে এখন বড় হয়েছে, বুঝতে পারছে সব। এই শিশু সাধারণ শিশু নয়, দ্রুতই বেড়ে চলেছে, বয়স এখন 6 বছর। মা আমিনা তার ইচ্ছার কথা বললেন শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে। শুনে তার মনটা দুঃখে ভরে গেল। ছেলে আব্দুল্লার কথা মনে পড়তে লাগলো, বাবাহীন আদরের নাতির কথা ভাবতেই কেঁদে উঠল মন। তিনি বললেন, ঠিক আছে মা, আমি সব ব্যবস্থা করছি, একবার ওকে বাবার কবরটা দেখিয়ে আনো। আব্দুল মুত্তালিব আরো বললেন, কাকে সঙ্গে নিবে? একজন সঙ্গে সঙ্গে থাকবে তোমাদের, খেদমত করবে তোমাদের। মা আমিনা বললেন, আপনি বলুন বাবা। শ্বশুর বললেন, আয়মানকে সাথে নাও, সে যেমন চালাক চতুর তেমন বিশ্বস্ত। মা আমিনা বললেন, ঠিক আছে বাবা। একদিন বেরিয়ে পড়লেন মা আমিনা শিশু পুত্রকে সাথে নিয়ে। মক্কা থেকে মদিনার পথ, সে কি কম দূরত্বের আর কম কষ্টের? 500 কিলোমিটার, ধূসর মরুভূমি, জনমানবহীন প্রান্তরে পর প্রান্তর, তেমন নেই কোনো বাড়িঘর, গ্রাম কিংবা মহল্লা। মাঝে মাঝে হঠাৎ চোখে পড়ে পাহাড়ের ঢাল, উপত্যকায় দু একটা বাড়ি। সে পথ পাড়ি দিতে হবে তাদের, তপ্ত বালু কাঁকর বিছানো পথ, দীর্ঘ পথ পাড়ি দিয়ে ছেলেকে নিয়ে একদিন পৌঁছে গেলেন মদিনায়। উঠলেন ছেলের মামাদের গোত্র বনি আদ ইবনে নাজ্জারের বাড়িতে। স্বজনেরা বাবাহারা আবদুল্লার সোনার টুকরো ছেলেকে পেয়ে খুশিতে আত্মহারা, আদরে আদরে ভরিয়ে তুলল। দেখতে দেখতে 1 মাস পেরিয়ে গেল, টেরই পেলেন না তারা। মা আমিনাও চাচ্ছিলেন ছেলের মনটা খুশিতে ভরিয়ে তুলতে, তাই এতদিন ঢাকা, এখন ফিরতে হবে মক্কায়। ফেরার পথে দেখাবেন বাবার কবর। বেরিয়ে পড়লেন ছেলেকে সাথে নিয়ে আবার মদিনা থেকে মক্কার পথ। অল্প কিছু দূর আসার পর হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন মা আমিনা, পথ চলা বন্ধ হয়ে গেল, অসুস্থতাও বেড়েই চলল। খুবই বেদনা ভরা ঘটনা এতিম শিশুর। পথের মাঝেই মা ছেলেকে ছেড়ে চলে গেলেন বড় পারে। পিতাহারা সেই শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 6 বছর বয়সেই হয়ে গেলেন মা হারা।